স্বাগত আর একবার মাছরাঙার দেশের সংবাদে। কক্সবাজারে বিভিন্ন সময় উদ্ধার করা মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বিজিবি জানায় দুপুরে 17 ব্যাটালিয়ন সদর দপ্তরে সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন 17 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খালিকুজ্জামান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। 15 জানুয়ারি থেকে জেলার বিভিন্ন মাদক তৈরির কারখানায় অভিযান চালিয়ে সব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি। নিষ্পত্তি হওয়া না